আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় প্রদর্শক আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় ভালো আছি প্রদর্শক আজকে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ কথা জানানোর জন্য এসেছি আমাদের শরীরে অনেক অঙ্গ রয়েছে কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কোন অঙ্গ সবচেয়ে বেশি পাপ কাজ করে এ বিষয়ে জানেন কি প্রদর্শক আসুন আমরা জেনে নেই শরীরের কোন অঙ্গ সবচেয়ে বেশি পাপ কাজ করে থাকি প্রদর্শক আমরা নিত্যন প্রতিনিয়ত আমরা পাপ কাজ করে থাকি আমরা সমস্ত সময় আমরা পাপের কাজের উপরে রয়েছি হাঁটতে চলতে বসতে উঠতে সব জায়গায় আমরা পাপ করছি আমরা চোখ দিয়ে চোখের চিনা করছি মুখ দিয়ে মুখের চিনা করছি হাত দিয়ে আমরা কত রকম খারাপ কাজ করছি পা দিয়ে আমরা খারাপ কাজ করছি প্রদর্শক পবিত্র কোরআন আল্লাহ পাক বলেছেন যে সেই দিন তোমার হাত কথা বলবে মুখকে সেলাই করে দেওয়া হবে তোমার পা কথা বলবে মুখকে সেলাই করে দেওয়া হবে চোখ কথা বলবে মুখকে সেলাই করে দেওয়া হবে প্রদর্শক তাহলে কোন বিষয়টা বেশি পাপ কাজ করে থাকে আসুন আমরা জেনে নেই প্রদর্শক বাল্যকাল থেকে শুরু করে একটা মানুষ যখন একটা মানুষ বাল্যকাল থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত একটা মানুষ পাপ করে যে বিষয়টা দিয়ে যখন সে কথা বলা শুরু করে তখন সে মুখ দিয়ে পাপ কাজ করতেই থাকে সুতরাং মুখ এমন একটা জিনিস যে মুখের কারণে হাজার হাজার কোটি কোটি মানুষ ও পৃথিবীর অসংখ্য মানুষ এই মুখের কারণে তারা অধিকাংশ মানুষ জাহান নামে যাবে প্রিয়দর্শক আমরা এই জন্মর পর থেকে নিয়ে আমরা মৃত্যু পর্যন্ত মুখ দিয়ে কত মানুষকে কত কিছু বলি গিবদ করি পরনিন্দা করি এবং কত কাজ করি গুণা প্রতিনিয়তই হচ্ছে প্রদর্শক কথার দ্বারা মানুষকে আঘাত করি এই জন্যই বলা হয়ে থাকে কথার আঘাত তলোয়ারের আঘাতের চেয়েও মারাত্মক একজন মানুষকে কথা দ্বারা আঘাত করলেন তলোয়ারের আঘাতের চেয়েও বেশি মারাত্মক হয়ে যায় জুহাফা থেকে সাহাবাদেরকে আল্লাহ জিজ্ঞেস করলেন সাহাবিরা তোমরা জানো কি তার কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি সাহাবাই কেরাম জবাব দিলেন না বলেন আল্লাহ রাসুল ভালো জানেন তখন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন যে যদি কোনো মানুষের মুখ বা জিহ্বাকে সংযত রাখে এটাই হচ্ছে সবচেয়ে বেশি পছন্দনীয় আমল অর্থাৎ চুপ থাকাও হচ্ছে একটি নীরব একটি আবাদত আল মুসলিমু মান সালিম আল মুসলিম নামিনিসানিহি ওয়াদিহি প্রকৃত মুমিন সেই ব্যক্তি যার মুখ থেকে এবং হাত থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে আল্লাহ